রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা। আমরা খাবো মুড়ো দাগা, তোমরা খাবে লেজা। নেপোটিজম কি? এই নেপোটিজম, আসুন একটু চুলচেরা বিশ্লেষণ করে নি। খুব সহজ একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আপনার বাবা একটা গরুর গাড়ি কিনলো, সেই গরুর গাড়িতে করে আপনার বাবা মাল বইতো। আপনার বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকারী সূত্রে গরুর গাড়িটা আপনার, কিন্তু আপনি তো গরুর গাড়ি চালাতেই পারেন না, গরুর সিং দেখলে ভয় পান, গুঁতো খাওয়ার ভয়ে। নেপোটিজম। হ্যাঁ, আমি রাজার ছেলে রাজা, আমার ছেলে রাজা হবে, আমার মেয়ে রানী হবে। তোমরা কেন এখানে এসে হিসু করবে? 10 বছর ধরে আমি এখানে হিসু করছি কারণ আমি রাজা, তোমরা কেন এখানে এসে হিসু করবে? তোমাদের জায়গা নাকি এটা? নেপোটিজম। দেখো ভাই, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ঘটি বাটি, কম্বল তোমার পিতৃকুলের সম্পত্তি, তোমার বাবা মার ফেলে যাওয়া সম্পত্তি। তবে চলচ্চিত্র জগৎ, সঙ্গীত জগৎ, সংস্কৃতির জগৎ তোমার বাবা মার ফেলে যাওয়া সম্পত্তি নয়, এতে ভাগ বসিও না। কখনো কি শুনেছো গরু রূপান্তরিত হয়েছে ছাগলে, ছাগল রূপান্তরিত হয়েছে গাধায়, গাধা রূপান্তরিত হয়েছে ঘোড়ায়, ঘোড়া রূপান্তরিত হয়েছে কুকুরে, কুকুর রূপান্তরিত হয়েছে বিড়ালে, বিড়াল রূপান্তরিত হয়েছে ইঁদুরে? না, হয়নি। কারণ এই রূপান্তর বাস্তবে সম্ভব নয়। তোমার গাদা গাদা টাকা আছে, প্রচুর সোর্স আছে, তাই নেপোটিজমকে সঙ্গী করে তুমি তোমার ছেলে মেয়ের লাইন লাগিয়ে দিচ্ছ সিনেমায়, তুমি তোমার ছেলে মেয়ের লাইন লাগিয়ে দিচ্ছ ডাক্তারিতে, তুমি তোমার ছেলে মেয়ের লাইন লাগিয়ে দিচ্ছ গানের জগতে। কেন ভাই, ওরা যে প্রফেশনে যেতে চায় সে প্রফেশনেই পাঠাও, ছোট থেকে তৈরি করো সেভাবে, কি দরকার? গাধাকে পেটালে ঘোড়া হয় না, কখনো হয় না। তার চেয়ে বরং যাদের ট্যালেন্ট আছে তাদেরকে সুযোগ দাও, তাদেরকে একবার সুযোগ দিয়ে দেখো তারা যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসুক না কেন, তারা তাদের জায়গাটা তৈরি করে নেবে, কারণ তাদের মধ্যে সেই ট্যালেন্টটা আছে। তাই নিজের পিতৃকুলকে অসম্মান না করে প্লিজ এই সোর্স কাজে লাগিয়ে, টাকা কাজে লাগিয়ে নেপোটিজমকে প্রতিষ্ঠা করো না। ধন্যবাদ।